আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, পড়াশোনা একাডেমিতে আপনাদেরকে স্বাগতম। ভিডিও শুরুতে আপনাদেরকে আমি বলে রাখি যে গত একটি ভিডিও আমার প্রায় 1 মিলিয়ন ভিউ রিচ করেছে, যে ভিডিওটি আমি আমার ছোট ছাত্রী লিয়ামনিকে নিয়ে করেছিলাম। তা অনেক সুন্দর এবং অনেক ভালোভাবে আপনাদের কাছে পৌঁছে গিয়েছিল। তো তারপরে আমার ভিডিওটা করা হয়ে ওঠেনি, এজন্য আমি মানে সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। তারপরেও সেখানে অনেক ভুলভ্রান্তি ছিল, যেগুলো শুদ্ধ করে লিয়ামনি কিন্তু এখন সে নিজেও কোরআন শরীফ এবং আলিফ বা তাসা যেটা বলেন আরবি হরফ সে কিন্তু শিখে গেছে। আমি আগে তার পরিচয় দিয়ে নিই, সেই লিয়ামনি যে ভিডিওটিতে প্রায় 1 মিলিয়ন ভিউ হয়ে গেছে, সে এসেছে আবারও আপনাদের মাঝে, আপনাদের ভালোবাসা শিখতে হয়। সে বলতেছে যে কেন আমরা ভিডিও করলাম না, এটা করলে হয়তো আরও ভাগ কিছু ভালো বেশি হইতো। আজকে সে আবার পড়বে, আমরা আবার আরবি হরফগুলো শুরু করব। তো তার আগে আমরা শুরু করে নিই যে কীভাবে আমরা শুরু করব। তো প্রথমে আমরা আরবি পড়ার আগে আমরা হচ্ছে কিছু দোয়া পড়ে নেব, যেমন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। লিয়ামনি, তুমি তোমার পরিচয়টা যদি আরেকবার দিতে এটা খুব ভালো হতো। আসসালামু আলাইকুম, আমার নাম লামিয়া আক্তার লিয়া, আমি ক্লাস 4 এ পড়ি, আমার স্কুলের নাম আইডিয়াল কিন্ডারগার্টেন স্কুল। আচ্ছা, তাহলে লিয়ামনি আজকে আমরা শুরু করি তাহলে আলিফ বা তাসা আবারও পূর্বের মতো করে। তো তুমি কীভাবে শিখেছো এখন সবাইকে তুমি জানাবে, যে তুমি আবার নতুন করে সুন্দরভাবে আলিফ বা তাসা মানে সুন্দর করে পড়তে পারছো। ইভেনও কিন্তু প্রায় কোরআন শরীফ নিয়েই ফেলেছে এরকম আর কি, এরকম পজিশনে গিয়েছে। তো চলুন আমরা ভিডিও শুরু করে যাক। তো আরবি হরফ তো 29টি, আমরা বরাবর সবাই জানেন যে আরবি হরফ 29টি। শুরু করা যাক, লিয়ামনি নক দিয়ে ধরো তুমি। আলিফ, আলিফ, বা, বা, তা, তা, সা, সা, জিম, জিম, হা, হা, খ, খ, দাল, দাল, জাল, জাল, র, র, জ, জ, সিন, সিন, শিন, শিন, সোয়াদ, সোয়াদ, দোয়াদ, দোয়াদ, ত, ত, জ, জ, আইন, আইন, গইন, গইন, ফা, ফা, কফ, কফ, কাফ, কাফ, লাম, লাম, মিম, মিম, নুন, নুন, ওয়াও, ওয়াও, হা, হা, হামজা, হামজা, ওইটা হামজা নয়, ওটা লাম আলিফ না পড়লেও চলে, হামজা, হামজা, ইয়া, ইয়া। তো যেহেতু আমরা একবার পড়লাম, এখন লিয়ামনি নিজে নিজে যেহেতু শিখছে ও নিজে নিজে এখন পড়বে, আপনারা তারটা মনোযোগ সহকারে ধৈর্য সহকারে শুনবেন, একটু ধীরে ধীরে পড়বে যাতে আমাদের অডিয়েন্সরা এবং হচ্ছে আমাদের শিক্ষার্থীরা এটা বুঝতে পারে যে কীভাবে পড়তে হয় না হয়, তুমি সেই বিষয়ে একটু পড়বে। তো লিয়ামনি, তুমি এখন আরবি হরফ সম্পর্কে বলবে, আরবি হরফ কয়টি? আরবি হরফ 29টি। তো চলো তুমি এখন নিজে নিজে পড়িয়ে শোনাও সবাইকে। আলিফ, বা, তা, সা, জিম, হা, খ, দাল, জাল, র, জ, সিন, শিন, সোয়াদ, দোয়াদ, ত, জ, আইন, গইন, ফা, কফ, কাফ, লাম, মিম, নুন, ওয়াও, হা, হামজা, ইয়া। যাই হোক, আপনারা শুনলেন লিয়ামনি খুব সুন্দরভাবে কিন্তু তার আরবি হরফগুলো কমপ্লিট করতে পারছে। যদি কোথাও ভুল হয়ে থাকে আপনারা সবাই কমেন্টে অবশ্যই এই বিষয়টা লিখবেন এবং জানাবেন যে সে তার কোথায় কোন উচ্চারণগুলো ভুল হয়েছে। যদি ভুল হয় তার মাধ্যমে সে সংশোধন করে নিতে পারবে এবং আপনারা তাকে উৎসাহ দেবেন সে যেন খুব ভালোভাবে কোরআন শরীফটা আয়ত্ত করতে পারে এবং বৈজ্ঞানিক পদ্ধতি অনুসারে এবং তাই সে যেন শুদ্ধ তাজবিদ অনুসারে এই আরবি হরফগুলো এবং হচ্ছে আরবি সুরাগুলো যেন সে শিখতে পারে এবং দিনের পথে সে আমল করতে পারে। তো এখন সে পড়বে আরবি হরফ এলোমেলোগুলো করা আছে, সেগুলো সে সুন্দর করে আপনাদেরকে জানাবে। তো লিয়ামনি, তুমি অবশ্যই এখন তাদেরকে জানাবে যে আরবি হরফগুলো এলোমেলো কীভাবে পড়তে হয়। আমরা এখন আরবি বর্ণমালাগুলো জানবো এবং পড়বো। আসলে আমরা হচ্ছে এখন এলোমেলো বর্ণগুলো কীভাবে পড়তে হয় বা চিনতে পারছে কি না লিয়ামনি সেই বিষয়ে জানবো। তো লিয়ামনি, তুমি এখন এলোমেলো বর্ণগুলো পড়তে থাকো। হা, কাফ, দুঃখিত ওটা কাফ নয়, ওটা লাম আলিফ হবে। এটা কি? লাম, লাম আলিফ। তারপরে লাম আলিফ, বা,
ওয়াও, জ, আলিফ, জিম, কফ, দাল, সা, হামজা, শিন, আইন, ত, জ, খ, নুন, জাল, সিন, হা, মিম, লাম, র, ফা, ইয়া, সোয়াদ, কাফ, দোয়াদ, তা, গইন। আচ্ছা, খুব সুন্দরভাবে সে শেষ করতে পারছে, তবুও তার একটু দ্রুত বলা হয়ে গেছে। ও আরেকবার আপনাদেরকে জানাবে, তো একটু ধীরে ধীরে পড়ার জন্য চেষ্টা করবে। হা, লাম, আলিফ, বা, ওয়াও, জ, আলিফ, জিম, কফ, দাল, সা, হামজা, শিন, আইন, ত, জ, খ, নুন, জাল, সিন, হা, মিম, লাম, র, ফা, ইয়া, সোয়াদ, কাফ, দোয়াদ, ত, গইন। আচ্ছা, সুন্দরভাবে সে শেষ করতে পেরেছে। এখন আমরা আবার আরবি হরফ সম্পর্কে একটু জানতে যাব। তো তুমি যে শিখেছো আরবি হরফ, এগুলো তুমি কার কাছ থেকে শিখেছো একটু বলবে কি আমাদেরকে? আমি আমার বাড়ির পাশের একজন আলেমা মহিলার কাছ থেকে শিখেছি। আমার কোনো ভুল হলে আপনারা সংশোধন করে দিবেন। ধন্যবাদ লিয়ামণিকে এই ভিডিওটির সাথে থাকার জন্য। সে অনেক কষ্ট করে এইগুলো করতেছে, আপনারা জানেন এই বয়সেই হচ্ছে এই পড়াগুলো কমপ্লিট করে রাখা ভালো। তাছাড়া কিন্তু পরবর্তী যখন বড় হয়ে যাবে তখন বিভিন্ন কারণে, বিভিন্ন সামাজিক প্রেশারের কারণে তারা শিখে উঠতে পারবে না। আর এই বয়সটাতেই আরবি শিক্ষা করাটা সবচেয়ে বেশি যুক্তিযুক্ত এবং লাভের হয়। তো যাই হোক, দেখা হবে পরবর্তী ভিডিওতে। পরবর্তী ভিডিওতে আমরা আরবি হরফ নিয়ে, আরবি হরফতে বা আমরা কেজি স্কুলে যে পড়াগুলো পড়ি, যে আলিফতে আল্লাহ, আল্লাহ ছাড়া মাবুদ নাই, এইরকম পড়াগুলো নিয়ে চলে আসবো। ততদিন পর্যন্ত আমাদের পাশে থাকবেন এবং আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পাশে থাকার জন্য এতক্ষণ ধন্যবাদ। আল্লাহ হাফেজ।